বিধানসভা নির্বাচনের আগেই পুরে ছায় আরকেপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুড়া করোনা বাজার এলাকায় বিজেপি কর্মীর বাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় সব কিছুই। এই খবর শোনা মাত্রই বিজেপি কর্মীর বাড়ি গেলেন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। ছুটে গিয়ে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন আরকেপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস। ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলে এদিন দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি এই পরিবারটিকে সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়ারও আশ্বাস দেন তিনি। আগুন লাগার কারণে এদের পুরো বসতবাড়ি মানে কিছু অবশিষ্ট বাঁচাতে পারেনি, শুধু জীবনটা নিয়ে বেঁচেছে বেশ কয়েকশো বাড়ি। যদি একটা বাড়িতে যদি আগুন চলে যেত তাহলে মনে হয় এখানে আর এই এলাকাকে বাঁচানো যেত না। তো স্বাভাবিকভাবে এটা খুব মর্মাহত। আমি অবশ্যই এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং যতটুকু সম্ভব যে সরকারি যেসব সুযোগ সুবিধা আছে, ঘর পাওয়া কিংবা সরকারি যে ধরনের মানে সাহায্য দেওয়া যায়, আর্থিক সংগতি দেওয়া যায়, সেগুলো অলরেডি অফিস অফিসের কথা বলা হয়েছে। সরকারি শুধু যাই পাক তার থেকে অনেক কয়েক গুণ বেশি ওদের ক্ষতি হয়ে গেছে। ভোটের আগে রাজ্যের নানান প্রান্তে একের পর এক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেই চলেছে। আশা করা যাচ্ছে নির্বাচন দপ্তরের সহায়তায় সঠিক বিচার পাবেন সেই পরিবারগুলিও যারা রাজনৈতিক হিংসার সম্মুখীন হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।